শুনুন, তাহলে আপনার বাসায় গীতাটা খুললে বুঝবেন। বিষাদ যুগে 46টি শ্লোক রয়েছে, কয়টি? 46 শ্লোক রয়েছে। তো সেখানে ধর্ম সম্পর্কে অর্জুনের যে ভুল ধারণা, অর্জুনের কি ভুল ধারণা কিসের? অর্জুন ভাবতেছে যে আমি যদি যুদ্ধ করি তাহলে আমরা আমার আত্মীয় স্বজন মারা যাবে, আমার আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে আমি যে যুদ্ধ জয় করব কাকে নিয়ে সুখভোগ করব, কাকে নিয়ে এই সুখভোগ করব, বুঝতে পারছেন? কাকে নিয়ে সুখভোগ, এই রাজ্য কাকে নিয়ে করব। তো এই ভাবতেছে, তাহলে এই যে ভাবনাটা কি ভাবনা? এটা দেহগত ভাবনা। সে নিজের পরিবারকে নিয়ে সে ভোগ করতে চাচ্ছে, সে দেহে, সে দেহকে নিয়ে ভাবছে, সে তার দেহটাকে নিয়ে ভাবছে। কিন্তু আমাদের আচার্য বৃন্দরা, আমাদের কৃষ্ণ কি সে দেহ নিয়ে ভাবে না? তো যতক্ষণ পর্যন্ত দেখেন, যতক্ষণ পর্যন্ত আমরা দেহটাকে নিয়ে ভাববো ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট পাইতে হবে। ঠিক অর্জুন প্রথম অধ্যায়ে তার দেহ নিয়ে দেহগত চিন্তা ভাবনা করছে, দেহাত্মা বুদ্ধি সম্পন্ন হয়ে আছেন, এই জন্য তিনি দুঃখ কষ্ট পাচ্ছেন। এই জন্য কি পাচ্ছেন? দুঃখ কষ্ট পাচ্ছেন। তো এই জন্য আমরা প্রথম অধ্যায় থেকে বুঝতে পারি যে আমরা দেহ নিয়ে ভাববো না। দেহ নিয়ে যদি আমরা যতক্ষণ ভাববো ততক্ষণ আমাকে কি পাইতে হবে? দুঃখ পাইতে হবে। বুঝতে পারছেন তো? দেহ নিয়ে ভাবনা মানে কি? আমাদের দেহ ধর্ম, কুল ধর্ম, জাতি ধর্ম এইগুলো নিয়ে চিন্তা করা। জাতি ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম এইগুলো নিয়ে প্রথম অধ্যায়ে চিন্তা করতেছেন অর্জুন। এই জন্য অর্জুন কষ্টপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত হচ্ছেন। এই জন্য এই অধ্যায়ের নাম কি? বিষাদযুগ। শেষ প্রথম অধ্যায়ে কি আর কি এখানে আর কিছু আছে নাকি? আর কিছু আছে? শেষ প্রথম অধ্যায়। আসুন দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযুগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযুগ। এই দ্বিতীয় অধ্যায়ের, দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন তার নিজের কথা শুরু করছে, নিজের নিজের কথা, যে না আমি যুদ্ধ করলে এটা হবে, এটা হবে, আমি ভোগ করতে পারবো না, হ্যাঁ আমার সমস্ত আত্মীয় স্বজন মারা যাবে। এই দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর পর্যন্ত কৃষ্ণ চুপ করেছিলেন, যে দেখি মোল্লার মোল্লার জোর কি মসজিদ পর্যন্ত না, তোমার জোর কতটুকু পর্যন্ত আছে সেটা দেখে নেই। আর ছয় নম্বর শ্লোক শেষ, অর্জুন বলতেছে আমার আর বান্ডারে শব্দ নাই, আমার বান্ডারে কি নাই? শব্দ নাই। তখন কৃষ্ণ শুরু করছে, কৃষ্ণ এই দুই নম্বর শ্লোকে কৃষ্ণ কি কি শুরু করছে? কৃষ্ণ বলা শুরু করছে। দুই নম্বর শ্লোক, এই সাত নম্বর শ্লোকে অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে দিছে। কি করে দিছে? কার্পণ্য দোষ অপহাত স্বভাব পৃচ্ছামিতম ধর্ম সম্মরোচিতঃ যত শ্রেয়সত নিশ্চিতাম গৃহীতন্মে শিষ্যস্তে অহম স্বাধিমাম তাম প্রপন্নম। হে কৃষ্ণ, আমি এখন তোমার শিষ্য, আমি তোমার থেকে দীক্ষা নিয়েছি, হ্যাঁ এখন আমি তোমার সম্পূর্ণরূপে শিষ্য। এখন আমি যদি তোমার শিষ্য, তুমি আমার গুরুদেব, তোমার উচিত আমাকে কি করা? শিক্ষা দেওয়া। বুঝা গেছে? এই জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা কৃষ্ণের কাছে শরণাগত না হবো, কোনো বৈষ্ণবের কাছে শরণাগত না হবো, সে বৈষ্ণব আপনাকে কি দিবে না? উপদেশ দিবে না, দিবে না কখনো। সেই জন্য কৃষ্ণ এখন কৃষ্ণের কাছে অর্জুন সমর্পণ করে দিয়েছে। কৃষ্ণ এখন বলা শুরু করেছে, কি বলা শুরু করেছে? যে তুমি তো দেহ নও, তুমি কি, তুমি যে দেহগত চিন্তা করতেছো তুমি তো সেই দেহটা নও, তুমি কি আত্মা, তুমি কি আত্মা। আর আত্মার কি বিনাশ আছে? আত্মার বিনাশ আছে না, আত্মার কোনো বিনাশ নেই। তাহলে তুমি কি বলতেছো যে হ্যাঁ তোমার আত্মীয় স্বজন মারা যাবে, কি তারা কি মরবে? না না, তারা তো মরবে না, আত্মার বিনাশ নাই। আত্মা কোনো সময় কি করে না? অজনিত্য শাশ্বত অহম পুরাণা, তাদের কোনো আত্মার কোনো মৃত্যু নেই। তাহলে তুমি বলতেছো যে আত্মা মরে যাবে, হ্যাঁ তোমার আত্মীয় স্বজন মরে যাবে, না না তারা মরবে না, তারা কেবল কি করবে, তাদের দেহটা পরিবর্তন করবে, তাদের দেহটা কি করবে? দেহিনে হস্মিনে যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্যতে। যেরকম ভাবে আমরা কি করি, একটা পোশাক ছেড়ে অন্য একটা পোশাক পরি, আত্মা ঠিক এমন একটা দেহ পরিত্যাগ করে আরেকটা দেহ ধারণ করে, কিন্তু সে কি করে না, আত্মার মৃত্যু নেই। আত্মার মৃত্যু আছে? আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, রোদে শুকানো যায় না, হ্যাঁ রোদে রোদে জলে ভিজানো যায় না, কোনো কিছু করা যায় না, তাই না? অনেকে বলে যে আত্মারে কষ্ট দিয়ে ধর্ম হয়, হ্যাঁ আরে আত্মা এটা চাইতেছে সেটা চাইতেছে এটারই খাওয়ানো উচিত, বলে না আত্মারে কষ্ট দিয়ে কি ধর্ম হয় নাকি? আর এইখানে বলতেছে আত্মারে শুকানো যায় না, কাটা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, তাহলে আত্মা আবার কষ্ট পাইব কেমনে? হ্যাঁ আত্মায় কষ্ট পাইব কেমনে?
তাহলে এইখানে অর্জুন অর্জুন অর্জুনকে কৃষ্ণ বলতেছে কি, যে তুমি হচ্ছ আত্মা, তোমার বিনাশ নাই। এই সাংখ্য যুগে তিনি আত্মা আত্মা সম্পর্কে বলছেন, এবং কি তুমি যেহেতু আত্মা, তুমি যেহেতু আত্মা তোমার একটা কাজ আছে। তোমার কি আছে? যেমন হাতটা হচ্ছে দেহের একটা অংশ, হাতটা কি দেহের একটা অংশ না? তাহলে হাতের কাজ হচ্ছে দেহটার সেবা করা, পাটার কাজ কি দেহটার সেবা করা, ঠিক কি করা? এই আমরা হচ্ছে ভগবানের অংশ, নাম এব অংশ জীব লোকে যুবভূত সনাতন। তাহলে আমরা হচ্ছে কার অংশ? ভগবানের অংশ। যেহেতু হাত হচ্ছে আমার অংশ, এই হাতটার কাজ হচ্ছে বডিটার সেবা করা, আমরা হচ্ছে কৃষ্ণের অংশ। কৃষ্ণের যেহেতু আমরা কৃষ্ণের অংশ, আমরা আত্মা, তাহলে আত্মার কাজ কি? পরমাত্মার সেবা করা। আত্মার কাজ কি করা? এখন পরমাত্মার সেবা কিভাবে করব? পরমাত্মার সেবা কিভাবে করব? এই এখন তৃতীয় অধ্যায়, কিভাবে পরমাত্মার সেবা করতে হবে, তখন এই তৃতীয় অধ্যায় গেছে। কোন অধ্যায় গেছে? আচ্ছা, প্রথম অধ্যায়টা সূচনা, প্রথম অধ্যায়টা কি? সূচনা। আর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সমস্ত সমস্ত গীতার একটা ইয়ে আছে না, এই যে আপনারা খবর দেখেন, খবর নিউজ, নিউজ নিউজের আগে কি দেয় জানেন? একটা শিরোনাম দেয়, শিরোনাম মানে সমস্ত খবরগুলো একটু একটু করে দেখায় আগে, যে আজকে কি কি খবর ঘটতে যাচ্ছে। হ্যাঁ, এই ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে শিরোনাম দেখাচ্ছে, শিরোনাম বুঝতে পারছেন? এই সম্পূর্ণ গীতাটা কিন্তু দ্বিতীয় অধ্যায় আছে, এই দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ গীতার সার এখানে উল্লেখ করা আছে, এই শিরোনাম এখানে দিয়েছে। গীতা শুরু হয়েছে কোন অধ্যায় থেকে? তৃতীয় অধ্যায় থেকে গীতা শুরু। কোন অধ্যায় থেকে? তৃতীয় অধ্যায় থেকে এই গীতা শুরু হয়েছে। তাহলে এখানে বলছে তুমি হচ্ছে আত্মা, আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। তাহলে পরমাত্মার সেবা আমি কি করে করবো? এই এখানে শুরু হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। কর্মযোগের কয়টি শ্লোক? ৪৩টি শ্লোক আছে। কয়টি শ্লোক? ৪৩টি শ্লোক। তাহলে এখন কিভাবে কর্ম করা উচিত, কর্ম কত প্রকার ও কি কি, কোন কর্ম করলে আমাদের কোন কর্ম আমাদের করা উচিত, এইগুলো নিয়ে আলোচনা করছে কোথায়? তৃতীয় অধ্যায়। তাহলে এখানে কি কর্ম কত প্রকার? তিন প্রকার কর্ম আমরা জেনেছি নাকি? এগুলো জেনেছি না? কর্ম তিন প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম, জেনেছি কিনা? হ্যাঁ। তো এইখানে আমরা কর্ম সম্পর্কে জেনেছি, কি কর্ম করলে আমরা, কি কর্ম আমাদের করা উচিত, বিকর্ম করা উচিত, করা কি? হ্যাঁ, কর্ম করতেছি কিন্তু কর্ম ফলের প্রতি কোনো আসক্তি থাকবে না, এবং সেই কর্মের ফলটা কাকে অর্পণ করবো? কৃষ্ণকে অর্পণ করবো, তাহলে আমাদের কর্ম করার সার্থক। বুঝতে পেরেছেন? এই তৃতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে কি করছে অর্জুন? একটা প্রশ্ন করে ফেলছে, কাকে? যে হে কৃষ্ণ, যে মানুষ খারাপ কাজ করলে তাকে নরকে যেতে হয়, সেটা জেনেও মানুষ কেন খারাপ কাজ করে? বুঝতে পেরেছেন? খারাপ কাজ করলে তাকে নরকে যেতে হয়, তাকে শাস্তি ভোগ করতে হয়, তা সত্ত্বেও কেন মানুষ খারাপ কাজ করে? বুঝতে পেরেছেন? আর এই শ্লোকের অর্থ, অ্যান্সারে, উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কাম এস ক্রোধ এস রজ গুণ সমদ ভাব। আমরা সররিপু, আমরা যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইগুলোর দ্বারা তাড়িত হয়ে আমরা পাপ করি, পাপ করি। বুঝতে পারছেন? এগুলোর দ্বারা তাড়িত হয়ে আমরা কি করি? পাপ করি, এই সররূপের মাধ্যমে। এইগুলোর প্রধান কারণ হচ্ছে কি? আমার মধ্যে অনেক, আমার অনেক টাকা পয়সা আছে। যখনই আমাদের, আমরা যখন ভাবি যে আমাদের অনেক টাকা পয়সা আছে, আমি খুব আরামায়েশে আছি, তখনই আমাদের পাপ করা শুরু করে, পাপ করা কি করি? বুঝতে পেরেছেন? যেমন যেমন দশরথ, দশরথের অনেক, সে একটা রাজা, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু সে যখন শিকার করতে গেছে, সে শিকার একটা কি করেছে, সে ভাবছে যে একটা হরিণ, হরিণ শিকার করতে গিয়ে সে ভুলে একটা একটা শিশুকে, একটা বাচ্চাকে হত্যা করেছে, শ্রবণ সেন, শ্রবণ কুমার, শ্রবণ গুণ কুমারকে তিনি হত্যা করে ফেলছে। তাহলে দেখেন, কোনো জীব হত্যা করলে আমাদের কোন পাপ কর্মটা হবে? ওই যে জীবের প্রতি হিংসা, আমিষাহার, আমাদের এই পাপ কর্মটা হবে, চারটা পাপ কর্মের এই পাপ কর্মটা হবে। তো দশরথ টাকার প্রতি মোহে পড়ে সেও একটা পাপ কর্ম করে ফেলছিলেন। বুঝতে পারছেন? দেখেন, তারপরে কি, তারপরে রাবণ, রাবণ তার সাম্রাজ্যে, তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী। আপনি এখনো কাশীতে যাবেন, কাশীতে গিয়ে যদি রাবণের নামে যদি কোনো টুক মানে পণ্ডিতদের সামনে, পাণ্ডাদের সামনে যদি রাবণের নামে যদি খারাপ কিছু মন্তব্য করেন, আপনার বাইন্দে রাখব, কারণ তারা জানে যে রাবণ খুবই শাস্ত্রজ্ঞ, এবং তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। এই রাবণ যখন
এই টাকার প্রতি, হ্যাঁ এই ধন সম্পদের প্রতি তার অনেক ধন সম্পদ হয়ে গেছিল, তিনি লঙ্কার রাজা হয়ে যায়। তখন তিনি কি করেছে, ওই দেবী সীতার প্রতি তার নজর চলে যায়, তার দেবী সীতাকে তিনি হরণ করে নিয়ে আসে। এতে করে তার কোন পাপ কর্মটা হয়েছে, অবৈধ সঙ্গের প্রতি তার যে লোভ জন্মিয়েছে। দেখেন কিভাবে টাকা আমাদের চারটা পাপকর্ম করে, পাপকর্মেতে আমাদের প্রবৃত্ত করে, বুঝতে পেরেছেন? তারপরে কি, এই যে দুইটা, প্রথমটা করেছে আমিষ আহারের, তারপরে দ্বিতীয়টা কি অবৈধ স্ত্রী সঙ্গ, তিন নম্বর পাপটা কি করেছে জানেন, পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডবের ধন সম্পদ বেড়ে গেছিল, তারা কি করছে, তারা ওই হ্যাঁ কি পাশা খেলার জন্য, জুয়া খেলার জন্য প্রবৃত্ত হয়েছে। দেখেন প্রথম থেকে কিন্তু তারা এদিকে ছিল না, কিন্তু যখনই টাকা পয়সার মালিক হয়ে গেছে তখনই তাদের মধ্যে না আমাদের খেলা উচিত, তখন তারা জুয়া খেলেছে, তখন তাদের তিন নম্বর পাপকর্মটা ভেঙেছে। আর চার নম্বর পাপকর্মটা কে করেছে, চার নম্বর পাপকর্ম করেছে নলকূপের আর মণিগ্রীব, সেই স্বর্গের কুশাধ্যক্ষ কুবেরের দুই সন্তান ছিল, আর তারা এত প্রবৃত হয়ে গেছে, এবং শিব তাদের অনেক গুণ ছিল, শিব তাদের এই গুণ দেখে শিব তাদের পার্সোনাল সেক্রেটারি বানিয়েছে, পিএস, শিবের পিএস। আর একে তো পদের বল, আর একে টাকার বল, এই দুই বলে তার মাথা নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে সে কি করছে, কৈলাসের মতো পবিত্র জায়গায় সে কি করছে, অপ্সরাদের নিয়ে সে উলঙ্গ হয়ে সে সরোবরে স্নান করছে, সরোবরে কি করছে, স্নান করছে। আর নারদ মুনি সেখানে গিয়েছে, নারদ মুনিকে দেখেও তারা এত সুরাপানে আসক্ত হয়ে গেছে, সুরাপান করতে 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 নারদ মুনিকে দেখেও তারা সম্ভ্রম হয় নাই, আর নারদ মুনি তখন তাদেরকে অভিশাপ দিয়ে বৃক্ষ হিসেবে করে দিয়েছে। তো দেখুন এই ধন সম্পদ আমাদেরকে কি করে দেয়, এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এগুলোর প্রতি আমাদেরকে ধাবিত করে, তখন আমরা খারাপ কাজে প্রবৃত্ত হয়ে যাই। এই জন্য প্রকৃত ধন সম্পদ কীভাবে আমরা ভগবানের কাজে লাগাবো, যদি হ্যাঁ এই ধন সম্পদ যদি ভগবানের সেবায় লাগে তখন এই ধন সম্পদ উপার্জন করা কি, উপার্জন করা আমাদের পক্ষে ঠিক, না হলে ভগবান কি করবে জানেন, এমন একটা রোগ দিয়ে দিবে টাকা খরচ করতে 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 শেষ। দেখেন না আজকে আজকে কি সে ধনী, কালকে ভিখারি হইতে সময় নাই, সময় লাগে না, লাগে না, কারণ আমরা প্রকৃত ধন সম্পদগুলো তো ইউজ করা জানি না। তো এই জন্য কৃষ্ণ বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমত ভাব, আমরা এইভাবে স্বরূপর দ্বারা তাড়িত হয়ে আমরা কাজ করি, আমরা কি করি, কাজ করি। তো এই জন্য আমরা যদি কি ধরনের কর্ম করতে হবে, আমরা ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করো, তাহলে এই কর্ম তোমার কি হবে, মুক্তির কারণ হবে, এই কর্ম তোমার কি হবে। শেষ তৃতীয় অধ্যায় বলেন, তৃতীয় অধ্যায় বুঝতে সমস্যা হয়েছে, আমি কিন্তু পুরো অধ্যায়ের সার বলতেছি আপনাদেরকে, কি বলে আপনারা গীতা পড়ে শেষ করে ফেলছেন, কিন্তু আজকে আপনাদের গীতাটা পড়ে পড়া সার্থক হবে, বুঝে গেছে? দেখেন আপনারা গীতা বুঝে গেছে তো, আপনারা প্রথম অধ্যায়ে দেহাত্মা বুদ্ধি, দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব বিজ্ঞান, তৃতীয় অধ্যায়ে কি ধরনের কর্ম করতে হবে আমাদের, বুঝে গেছে? চতুর্থ অধ্যায় আসুন, এখানে বলতেছে যে হ্যাঁ কি ধরনের কর্ম করলে আমরা পাপ কর্ম থেকে মুক্ত থাকবো। হ্যাঁ ভগবান বলতেছে তুমি যদি জ্ঞানযুক্ত হয়ে কর্ম করো তাহলে তোমাদের তুমি পাপ থেকে মুক্ত হতে পারবে, কি যুক্ত হয়ে, আসুন এই জন্য তারপরের অধ্যায়ের নাম কি, জ্ঞানযুক্ত, কি তুমি জ্ঞানযুক্ত হয়ে কর্ম করো তাহলে তুমি পাপ থেকে মুক্ত হতে পারবে। তাহলে জ্ঞান কিভাবে আমরা অর্জন করবো, জ্ঞান কি, জ্ঞান কি, আমরা চতুর্থ অধ্যায় চতুর্থতে নাম হচ্ছে জ্ঞানযুগ, জ্ঞানযুগে ৪২টি শ্লোক রয়েছে, এখানে বর্ণনা করা আছে জ্ঞান কি, জ্ঞান হচ্ছে ভগবানের হ্যাঁ জন্ম এবং কর্ম, জন্ম কর্ম চমে দিব্যম এবং জগৎটি তত্ত্বত তেক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সুহার্জন। এই আমাদের জ্ঞান হচ্ছে কি, ভগবানের জন্ম কর্ম এই বৃত্তান্ত ভগবান লীলা সম্পর্কে জানাই হচ্ছে জ্ঞান, ভগবানের লীলা সম্পর্কে জানাই হচ্ছে কি, জ্ঞান। আর এই জ্ঞান যখন আমরা প্রাপ্ত হব, এই জ্ঞান যখন আমরা হ্যাঁ আমাদের মধ্যে প্রবেশ করবে, তখন আমরা কি করবো না, আমরা পাপের প্রতি ধাবিত হব না। দেখেন কারোর মধ্যে জ্ঞান থাকলে সে কি পাপকর্ম করবে, আপনাদের আপনারা দেখেন ইসকনের সান্নিধ্যে এসে, শিল প্রভুপাদের সান্নিধ্যে এসে আমরা আপনারা হ্যাঁ সঠিক জ্ঞান সম্পর্কে অবগত হয়েছেন। এই জন্য এখন যদি রাস্তায় যদি কেউ খুব ভালোভাবে একটা সুন্দর আইটেম করে আপনাদের দেয়, আপনারা খাবেন না, খাবেন না, কারণ আপনার মধ্যে কি আছে, জ্ঞান আছে। কিন্তু আগে আগে আরে সুন্দর খাবার, রাস্তাতে যখন যাচ্ছি সুন্দর একটা মিষ্টি তৈরি হইতেছে, হ্যাঁ ভালো লাগছে। আমাদের সুবল প্রভু আমাদের সাথে আলাপ করছিল একবার, উনি অনেকদিন আগে ভোলা গেছিলেন, ভোলা গেলে তিনি ওই কি করে চাঁদপুরের কি বিখ্যাত
চাঁদপুরের, তো সেইখানে গেলে তিনি সেটা খায়। হ্যাঁ, এখন তিনি দেখেন কত সুন্দর ইয়ে হয়ে গেছে, তাই না? আগের মতো আছে, কিন্তু এখন তিনি কি হয়েছে, তার মধ্যে জ্ঞান প্রবেশ করেছে। কি হয়েছে? জ্ঞান প্রবেশ করতে, তিনি জ্ঞান যুক্ত, তার মধ্যে এখন যেহেতু জ্ঞান আছে, সে এখন যে কোনো কর্ম করতে বাধ্য নয়, সে যে কোনো কর্ম করবে না। হ্যাঁ হ্যাঁ, বলেন প্রভু। দেখেন এই যে জ্ঞান, জ্ঞান কিসের উদাহরণ? তার মধ্যে আগে জ্ঞান ছিল না, তিনি এই জন্য তিনি এখন জ্ঞান যুক্ত হয়েছে, এই জন্য সে তিনি যে কোনো কর্ম করবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য কি, হ্যাঁ, এই জন্য আমরা বুঝতে হবে যে জ্ঞান প্রাপ্ত হবে, যদি আমরা জ্ঞানযুক্ত হয়ে কর্ম করি, জ্ঞান যদি আমরা প্রবেশ করি, আমরা যে কোনো কর্ম করতে বাধ্য নয়, তখন আমরা যে কোনো কর্মের প্রতি আমরা কি হব না, আসক্ত হব না। তাহলে আমাদের কি করতে হবে? জ্ঞান গ্রহণ করতে হবে। কি জ্ঞান? ভগবানের জন্ম, কর্ম, বৃত্তান্ত, এগুলো আমাদের জানতে হবে। যেরকম আমরা গীতা সম্পর্কে এখানে জানতে সমবেত হয়েছি, এটাই হচ্ছে জ্ঞান অর্জন। বুঝতে পারছেন? জ্ঞান গ্রহণ করতে হবে। শেষ চতুর্থ অধ্যায় কি জানছেন চতুর্থ অধ্যায় সম্পর্কে? হ্যাঁ, চতুর্থ অধ্যায় ফুল ভাব কিন্তু এটাই। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে কি, আসুন, জ্ঞান প্রাপ্ত হয়েছে কিনা, আসলে আপনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন কিনা সেটা পরীক্ষা করা দরকার না, সেটা বুঝতে পারা দরকার না। এই জন্য জ্ঞান প্রাপ্ত হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে? পঞ্চম অধ্যায়। নাম কি? আপনি যে জ্ঞান গ্রহণ করেছেন সেটা কি আসলে আপনার মধ্যে প্রবেশ, জ্ঞান আছে কিনা সেটা বোঝার জন্য পরের অধ্যায়। নাম কি? কর্ম সন্ন্যাস যুগ। কোন যুগ? কর্ম সন্ন্যাস যুগ। এই কর্ম সন্ন্যাস যুগে 29টি শ্লোক আছে। কয়টি শ্লোক? যদি এই ভগবত গীতার জ্ঞান আমরা প্রাপ্ত হই, তাহলে আমরা সংসারে থাকলেও সংসারে দুঃখ আমাদের প্রবেশ কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। দেখুন, আপনার মধ্যে জ্ঞান আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? কিন্তু কিভাবে বুঝতে হবে আমাদেরকে? কর্ম সন্ন্যাস যুগে বলতেছে যে, হ্যাঁ, আপনি দেখেন পদ্ম পাতার জল, জলটা পদ্মপাতার, পদ্মপাতার মধ্যে কি থাকে? পদ্মপাতার মধ্যে কি থাকে? জল আছে কিনা? পদ্মপাতা কি আছে? জল আছে। যে পদ্মপাতার মধ্যে জল আছে, কিন্তু জলটা কি পদ্মপাতাকে স্পর্শ করতে পারে? পারে না। ঠিক, নৌকা কোথায় থাকে? পানির মধ্যে থাকে, তাই না? নৌকা পানির মধ্যে থাকে না? সেই পানি যদি নৌকার মধ্যে প্রবেশ করে তখনই কি হয়? সমস্যা। ঠিক, পদ্মপাতার জল এখানে উদাহরণ দিয়েছে, জল পদ্মপাতার মধ্যে আছে কিন্তু সে জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। ঠিক, আপনি কর্ম করছেন কিন্তু তার মধ্যে আপনার মধ্যে জ্ঞান আছে, তো এই জ্ঞান যুক্ত হয়ে যদি আপনি সংসারে থাকেন, সংসারের আসক্তি আপনাকে প্রবেশ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। বুঝতে পারছেন আপনারা? বুঝতে পেরেছেন? আপনি মধ্যে জ্ঞান থাকলে, আপনি সংসারে থাকলেও সংসারের যে দুঃখ কষ্ট, সংসারের যে আসক্তি, সেগুলো আপনার মধ্যে প্রবেশ, আপনাকে স্পর্শ করতে পারবে না। সেটা সুন্দরভাবে উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন। তারপরে কি বলছে এখানে, যে আমরা সকলেই দুঃখ কষ্টে আছি। পঞ্চম অধ্যায়ে আমরা সকলে কি আছি? দুঃখ কষ্টে আছি না? হ্যাঁ, দুঃখ কষ্টে আছি। এই পঞ্চম অধ্যায়ে শান্তির সূত্র দিয়েছে। কিসের সূত্র? আপনারা কখন শান্তি লাভ করতে পারবেন? ভগবানকে বলছে আমরা কিভাবে শান্তি লাভ করব। তখন ভগবান উত্তর দিছে, ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যমাম শান্তিম শান্তিম মৃচ্ছতি। দেখেন কিভাবে আমরা শান্তি লাভ করব, যখন সবকিছুর ভুক্তা কৃষ্ণকে মনে করব, যে না, এই যে কাজটা, এই যে বিপদটা হয়েছে, সেটা কৃষ্ণের ইচ্ছাই হয়েছে, সেটা কৃষ্ণের ইচ্ছাই হয়েছে। তখন আপনার মধ্যে কোনো কষ্ট থাকবে? কষ্ট থাকবে? গুরু মহারাজ, আমাদের ভক্তিচারু স্বামী গুরু মহারাজ অনেক বড় বড় প্রজেক্ট নিছেন কাজ করার জন্য। আপনারা অনেক বড় বড় প্রজেক্ট নেন না কাজ করার জন্য? অনেক কাজ করেন কি না? তো ঠিক, ভগবানও এর গুরুদেব গুরু মহারাজ এরকম বড় বড় প্রজেক্ট নিতেন কাজ করার জন্য, কিন্তু সেই প্রজেক্টটা সফল হইতো না। কি হইতো না? অনেক সময় সফল হয় সবগুলো না, সেই প্রজেক্টটা সফল হয় নাই। তখন সমস্ত ভক্তরা বলতে, গুরু মহারাজ আপনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত, আপনি আপনার এই কাজটা সফল হইল না কেন? তখন বলছে, আমি তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজটা শুরু করেছি, কিন্তু ভগবান চান নাই সেটা সফল হয় নাই।
ভগবান চান নাই বিনা সেটা কি হয় নাই, সফল হয় নাই। ভগবান যদি চাইতো তাহলে সফল হইতো। তাই আমরা যে কোনো কষ্টের যে কোনো দুঃখ যখন পাবো তখন যদি ভাবি যে এটা কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, কৃষ্ণ চাচ্ছে বিধায় আমি দুঃখ কষ্ট পাচ্ছি, তখন আপনার মধ্যে কোনো কষ্ট থাকবে? এই জন্য ভাবতে হবে সমস্ত কিছু ভোক্তা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ উনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে, এই জন্য আমরা কি পাচ্ছি, কষ্ট পাচ্ছি। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এখানে তারপরে এই পঞ্চম অধ্যায় কি করে দিল, শান্তির সূত্র দিয়ে পঞ্চম অধ্যায় শেষ। পঞ্চম অধ্যায় কি কি বোঝা গেছে পঞ্চম অধ্যায় পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের নাম কি ধ্যান যুগ, ষষ্ঠ অধ্যায়ের নাম কি ধ্যান যুগ। এই এই ধ্যান যুগে 47টি শ্লোক রয়েছে, 47। পিছনে কথা হচ্ছে আপনারা শুনুন, 47 শ্লোক রয়েছে। তো এখানে কি করেছে বলছে, এই যে আমরা যে শান্তিতে নাই, আমরা যে শান্তিতে না থাকার কারণ কি জানেন? আমাদের শান্তিতে না থাকার কারণ হচ্ছে আমাদের প্রধান একটা শত্রুকে মন। শান্তিতে না থাকার কারণ হচ্ছে কি? একমাত্র মন। মনটাই আমাদের নিয়ন্ত্রণে নাই, এই জন্য আমরা শান্তি পাচ্ছি না। কি পাচ্ছি না? শান্তি পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না মনটাকে তুমি বশীভূত না করো ততক্ষণ পর্যন্ত তুমি কি পাবা না? শান্তি পাবা না। মনটা কি জানেন, আপনারা এখানে বসে আছেন না, অনেকের মন তো গিয়ার হয়েছে আমেরিকাতে, অনেকের মন রয়েছে কোথায়, আমেরিকাতে। আরে মন এত দ্রুত চলে, মানে এত দ্রুত চলে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারছেন তো, বাতাসের। হ্যাঁ, তারপরে অর্জুন বলতেছে কি জানেন, অর্জুন বলতেছে আরে কৃষ্ণ তুমি যদি বলো আমি আমার বাণের মাধ্যমে বায়ুকে থামিয়ে দিব, বায়ু বায়ুর বেগকে থামিয়ে দিতে পারে, কিন্তু আমি আমার মনের বেগকে থামাইতে পারছি না। মনের বেগ হচ্ছে এতটা ভয়ঙ্কর, বুঝা গেছে? তো এই জন্য বলছে যে হ্যাঁ, ভগবান সবাইকে সব কিছু জিনিস দেয় না, আমাদের মনটা এত দ্রুত, এটা কেন, এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এই মনটাই আমাদেরকে কি দিচ্ছে, দুঃখ কষ্ট দিচ্ছে। মনটাই কি দিচ্ছে আমাদের, কিন্তু অন্য কেউ দুঃখ দেয় না। ফ্যানটা চালিয়ে দেন। হ্যাঁ, আমাদের কি করে না, অন্য কেউ কি করে না, দুঃখ দেয় না। অন্য কেউ দুঃখ দেয় না, দেখেন আমাদের মন যতটা দুঃখ দেয় ততটা দুঃখ পারা প্রতিবেশীও দেয় না, অন্যান্য দেশও সেটা দেয় না, আমাদের মন যতটুকু দুঃখ আমাদেরকে দিচ্ছে। দেখেন ভগবান সবাইকে সবকিছু দেয় না, ভগবান সবাইকে সবকিছু দেয়, কাউকে মন দিলে কাউকে কি দেয় না, ধন দেয় না, বুঝতে পারছে? আর কাউকে ধন দিলে, এই ব্রাহ্মণ বাড়িতে এরকম অনেক অনেক টাকার মালিক আছে না, কিন্তু তারা কি ভগবানের জন্য এক টাকা খরচ করতে রাজি, খরচ করতে রাজি না। আপনারা অনেকেই জানেন ব্রাহ্মণ বাড়িয়ারই সন্তান, হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ প্রভু, নাম শুনেছেন লক্ষ্মীনারায়ণ প্রভুর? অনেকেই শুনেছেন লক্ষ্মীনারায়ণ প্রভু। উনি যখন কুটিতে আসছিলেন, ওনার সাথে খুব ভালো সম্পর্ক আমার, আমাকে খুব ভালোবাসে উনি। তো একদিন উনি ভাগবত পাঠে বসবেন, তো আমাকে বলতেছে পঙ্কজ আসো তুমি আমার চশমাটা নিয়ে আসো, কী করো চশমাটা নিয়ে আসো। তো আমি চশমাটা যখন আনতে গেছি দেখি যে চশমার ওখানে ওই যে একটা ডান্ডাটা নাই, ওই যে দুইটা ডান্ডা থাকে না কানে লাগানো, হ্যাঁ ওই যে দুইটা, এই যে একটা ডান্ডা নাই। আমি বলতেছি এটা তো ভাঙা চশমা, এটা কি না? আমি বলছি প্রভু একটা ভাঙা চশমা আছে এটা, বলছে এটাই আমার চশমা। পরে আমি বলতেছি প্রভু এটা দিই ফুরান ফুরান লাগে, বলছে এই যে চশমাটাও যে আমি আমি ডাক্তার দেখাই কিনি নাই, আমি কি করছি ওই যে হ্যাঁ আমাদের গলিস্থানে এই যে প্যানগাড়িতে অনেক অনেক চশমা বিক্রি করে, তো আমি 10-12টা চশমা পইরা পইরা দেখছি দেখছি এটাতে একটু ভালো দেখা যায়, এই জন্য এটা কিনছি। আর সেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, সে এখন ইসকনকে কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু সে নিজের জন্য ইউজ করে না, বুঝতে পারছি? শুধু তাই না, উনি কোটি থেকে, হ্যাঁ কোটি থেকে ঢাকা যাবে, ওনার স্ত্রী আছে, ওনার স্ত্রী এত বেশি দাঁড়ায় থাকতে পারে না, হ্যাঁ ওনার স্ত্রীর পায়ের সমস্যা, বুঝতে পারছেন? নিজেও বৃদ্ধ হয়ে গেছে, তখন আমাকে বলতেছে যে হ্যাঁ, আমাকে কি বলতেছে জানেন, যে পঙ্কজ তুমি আমার জন্য দুইটা টিকিটের ব্যবস্থা করে দাও। তো আমি কলকাতায় গেছি টিকিট কাটার জন্য, তো গিয়ে টিকিট যখন কাটতে গেছি তো টিকিট নাই, তো দেখলাম যে ব্লাকারের কাছে টিকিট আছে, আমার একজন পরিচিত ব্লাকার। তো আমি বলতেছি ফোন দিয়েছি প্রভু এমনি তো 200 টাকা করে টিকিট, তো এখন তো টিকিট তো নাই, ব্লাকারের কাছে আছে, যদি 50 টাকা করে প্রতি টিকিটে বেশি দেই তাহলে টিকিট কেনা যাবে। বলছে 50 টাকা করে বেশি দিতে হবে, থাকতো না তুমি আমাদের জন্য দুইটা স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়ে আসো। তো তারা দুইজনে এই অসুস্থ দুই ব্যক্তি 50 টাকা বেশি দিবে দেখে কি করছে দুইজনে, হ্যাঁ স্ট্যান্ডিং দাঁড়ায় দাঁড়ায় ডাকা গেছে, আর সেই ব্যক্তিটা কি করছে কোটি কোটি টাকা ইসকনকে দিচ্ছে, ইসকনে শিল প্রভুপাতের মিশনকে এগিয়ে নেওয়ার জন্য, নিজের ব্যবহারের জন্য কিছুই করছেন। আপনি ব্যক্তিটাকে দেখলে কি পড়ে থাকে, আপনি দেখলে মনে করবেন যে হ্যাঁ মানে কিছুই না প্রভু, দেখলে আমার সহজ সরল মনে হয়। দেখেন এটাই হচ্ছে কি, যে ভগবান সবাইকে কি সব কিছু দেয় না,
দেখেন কোকিলকে ভালো কণ্ঠ দিছে, কোকিলকে কি দিয়েছে? কোকিলকে ভালো কণ্ঠ দিছে, কিন্তু কোকিলের ভালো রূপ দেয় নাই। কি দেয় নাই? রূপ দেয় নাই, ঠিক। হ্যাঁ, ময়ূরকে সুন্দর রূপ দিয়েছে, কিন্তু তাকে তাকে ইচ্ছা শক্তি দেয় নাই। সে যেখানে ইচ্ছা সেখানে চলতে পারে না, দেখবেন যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে না। তার ভালো রূপ আছে, কিন্তু সে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কি করতে পারে না, হ্যাঁ থাকতে পারে না। তারপরে কি দেখেন, তারপরে মানুষকে ভগবান কি দিছে? ইচ্ছা দিছে, কিন্তু মানুষকে কি দেয় না? সন্তুষ্ট দেয় নাই, সন্তোষ দেয় নাই, সন্তুষ্ট ইচ্ছা দিছে ঠিক আছে, কিন্তু সন্তোষ দেয় নাই। আমি 1 কোটি টাকার মালিক হয়েছি, সে চাবে না না আমি 2 কোটি টাকার মালিক, সে 2 কোটি টাকার মালিক হয়েছে, না আমার আরো দরকার, আরো দরকার, আরো দরকার। সার তার কোনো কি নাই? সন্তোষ নাই, বুঝতে পারছেন? তো এই জন্য সাধুকে সন্তুষ্ট দিছে, একজন বৈষ্ণবকে সন্তুষ্ট দিছে, কিন্তু তাকে সংসার দেয় নাই। সাধুকে কি করে নাই? সংসার দেয় নাই। ভগবান কাকে? সবাইকে সবকিছু দেয় নাই। এই জন্য তাই ভগবান বললেন, সম্পূর্ণরূপে সন্তুষ্ট হইতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার মনকে আগে বশীভূত করতে হবে। তুমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে চাও, শান্তি লাভ করতে চাও, তাহলে তোমার কি করো? মনকে সন্তুষ্ট করো। কাকে সন্তুষ্ট করো? তারপর ভগবান মনকে বশীভূত করার জন্য তিনি অষ্টাঙ্গ যোগের প্রণালী বললেন। তুমি মনকে বশীভূত করো কিসের মাধ্যমে? অষ্টাঙ্গ যোগ আমরা পড়ি নাই, যম নিয়ম আসম ধ্যান ধারণা এগুলো পড়ি নাই। এই বলছে তুমি কি করো, এই অষ্টাঙ্গ যোগ সাধন করো, তাহলে তোমার মনটা কি হবে? কন্ট্রোল হবে, মনটা তোমার নিয়ন্ত্রণে আসবে। তখন অর্জুন বললেন, অর্জুন কি বললেন? চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাদি বলভদ্রীরম, যে আমার যে মনটা তো এত এত গতি সম্পন্ন, এটা তো আমি ধরে রাখতে পারি না, কি করতে পারি না, তাই না? আমার মনটা এত চঞ্চল, আর আপনি বলতেছেন আমি অষ্টাঙ্গ যোগ করবো, আর অষ্টাঙ্গ যোগ তো আমি করতে পারবো, কিন্তু এই যে কলিযুগের ব্যক্তিরা, এরা কম খায়া কম ঘুমায়া, হ্যাঁ এই জিনিসগুলো ছাড়া তারা করতে পারতো না, তারা করতে পারতো না, করতে পারবো? আপনি অষ্টাঙ্গ যোগ ছাড়া অন্য কিছু বলেন, অন্য কিছু বলেন। তখন তারপর ভগবান বললো, অন্য কিছু করতে হলে তাহলে কি করো? ভক্তি করো। অন্য কিছু যদি করতে চাও তাহলে কি করো? এরপরে থেকেই পরের অধ্যায়ের নাম কি? পরের অধ্যায়ের নাম হচ্ছে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যুগ। এই ভক্তি যুগের সূচনা এখান থেকে শুরু হয়েছে, সপ্তম অধ্যায় থেকে ভক্তি যুগ শুরু হয়েছে, জানেন আপনারা? আমরা জানি যে ভক্তি যুগ হচ্ছে 12 অধ্যায়, 12 অধ্যায় না, কিন্তু ভক্তির কথা এই সপ্তম অধ্যায় থেকে শুরু করেছে। হ্যাঁ, সেখানে বলেছে কি, সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যুগ, আর বিজ্ঞান যুগের 30টি শ্লোক আছে। ভক্তি খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো আমরা মনে করি ভক্তি একটা ইমোশনাল কোনো একটা বস্তু হবে না, একটা ওয়ার্ড হবে না, না, ইমোশন ইজ নট ইমোশন। ইমোশন কখনো কি হইতে পারে না? ভক্তি হইতে পারে না। আবেগ কখনো কি হইতে পারে না? ভক্তি হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান, বিজ্ঞান এই ভক্তি কি একটা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান। এই এই বিজ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি ভগবান হচ্ছে সর্বকারণের পরম কারণ। কারণ কি? ভগবানের এই যে ভগবান, বাংলা ভগ, ভগর গ হচ্ছে কি, যিনি ভূমি সৃষ্টি করেছেন তাকে ভগবান বলেন, তারপরে গ যিনি গগন সৃষ্টি করেছেন তাকে ভগবান বলেন, হ্যাঁ ব যিনি বায়ু সৃষ্টি করেছেন তাকে ভগবান বলেন, অ হ্যাঁ যিনি কি করেছেন অগ্নি সৃষ্টি করেছেন তাকে ভগবান বলা হয়, তারপরে দৈন্যান্য যিনি নীর, নীর মানেই হচ্ছে জল, যিনি জল সৃষ্টি করেছেন তাকে ভগবান বলা হয়। এই এই ভগবান এমনিতেই সে ভগবান হয়ে যায় নাই। হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক কিভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে সেগুলো তিনি এখানে বলেছেন। এবং ভগবান বলছেন, ভগবান কি বলছেন, যে তোমরা তো সকলকেই মনে করতেছে ভগবান, সবাই তোমাদের পূজ্য ব্যক্তি, কিন্তু না না মত্ত পরতরম নিন্যাত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রথম সূত্রে মুনি গণাইব। এই সমস্ত মুনি ঋষি দেব দেবতা সবাইকে আমি আমার সুতার মাধ্যমে, হ্যাঁ আমি সুতার মাধ্যমে আমি তাদেরকে ধরে রেখেছি বলে তারা শক্তি পাচ্ছে। আমি তাদেরকে শক্তি না দিলে তারা কোনো ক্ষমতা নাই তাদের শক্তি পাওয়ার, বুঝতে পেরেছেন? তাদের কোনো ক্ষমতা নাই কি পাওয়ার? শক্তি পাওয়ার। তাহলে এখানে কি হলো, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুতার মাধ্যমে বেঁধে রেখেছেন, হ্যাঁ তিনি হচ্ছেন কৃষ্ণ। কিন্তু এখানে আবার বলেছেন কৃষ্ণ, সবাই মনোযোগ সাহেব শুনছেন তো, শুনতেছেন তো, সেখানে কৃষ্ণ বলেছেন অন্তবন্ত ফলম তেষাম, যারা অল্প বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি তারাই দেবতাদের উপাসনা করে, তারা কিছু পাবার আশায় তারা কি করে, এই কালীমার পূজা করে, দুর্গামার পূজা করে, তারা কি করে অল্প কিছু পাবার উদ্দেশ্যে, কিন্তু তাদের উপাসনা যারা করে, হ্যাঁ তারা কি না, বুদ্ধিমান না। যারা আমার উপাসনা করে তারাই একমাত্র কি, বুদ্ধিমান। এই জন্য বলতেছে এই অধ্যায় এখানে কি হলো, শেষ। এই অধ্যায় কি, সপ্তম অধ্যায় কি হয়ে গেল, শেষ। আপনারা বুঝতে পেরেছেন সপ্তম অধ্যায়? এখন ভগবানের এখানে বলতেছে ভগবানের উপাসনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাসনা। ভগবানের উপাসনা কি এই এই বলে এখানে এই অধ্যায় শেষ। এখন ভগবানের উপাসনা কিভাবে করতে হবে, ভগবানের উপাসনা কিভাবে করতে হবে, এবং ভগবানের উপাসনা করলে কি লাভ, সেখানে অষ্টম অধ্যায় বলছে এই কথা। অক্ষর ব্রহ্মযুগ, কি যুগ?
অষ্ট অক্ষর ব্রহ্মযুগ, এই অক্ষর ব্রহ্ম অক্ষর ব্রহ্মযুগে কয়টি 28টি শ্লোক আছে, কয়টি শ্লোক?